श्रीयतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिने। अठारोशो आठानब्बे ख्रीष्टाब्द ठाकुरेर जन्मतिथि उत्सव बाईशे फेब्रुआरी आलमबाजार मठे ठाकुरेर जन्मतिथि उत्सव हुए। से उत्सव छिलो ठाकुरेर भक्त शिष्य अनुरागीदेर भेतरे, किन्तु साधारण उत्सव जेटा हय एखनो आमरा सेई नियमेई करे आसि, सेटा परेर रविवार। परेर रविवार ठाकुरेर साधारण उत्सव हबे। आठारोशो सतानब्बे ख्रीष्टाब्द अब्दि ठाकुरेर साधारण जन्मोत्सव हतो दक्षिणेश्वर कालीबाड़ीते, एवं सेइभावेई होये आसछिलो। किन्तु आठारोशो आठानब्बे ख्रीष्टाब्दे दक्षिणेश्वर मंदिर कर्तृपक्ष ठाकुरेर जन्मोत्सव करार আর অনুমতি দেননি। অনুমতি না দেওয়ার পেছনে ছিল অনেক কিছু কারণ, যা কিনা স্বামীজিকে একরূপ স্বরবিদ্ধ করা হয়েছিল। আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে যখন জন্ম মহোৎসব হয়েছিল, স্বামীজি তখন বিদেশিনী শিষ্য শিষ্যাদের নিয়ে সেই জন্মোৎসবে এসেছিলেন এবং তাদের নিয়ে স্বামীজি ঠাকুরের লীলাস্থল, ঠাকুরের সাধন ভূমি সব কিছু দর্শন করিয়েছিলেন। ভবতারিণীর মন্দিরে গিয়েছিলেন, প্রণাম করেছিলেন, অর্ঘ দিয়েছিলেন, অঞ্জলি প্রদান করেছিলেন, এবং তারপরেও স্বামীজির শিষ্য অজিত সিং ক্ষেত্রীর রাজা একবার কলকাতা এসেছিলেন। স্বামীজি তখন তাকে নিয়েও মন্দিরে এসেছিলেন, ঠাকুরের লীলাস্থল দেখিয়েছিলেন, পঞ্চবটি দেখিয়েছিলেন, ঠাকুরের তন্ত্র সাধনার স্থল সেটাও দেখিয়েছিলেন, সব কিছু দেখিয়েছিলেন। কিন্তু তারপর স্বামীজির এইসব ঘটনা ঘটার পর বঙ্গদর্শন কাগজে স্বামীজির বিষয়ে নানা কথা লেখা শুরু হলো। বলতে লাগলো স্বামীজি বিদেশে গেছেন, সন্ন্যাসী, হিন্দু সন্ন্যাসী বিদেশে গেছেন, বিদেশে গিয়ে বিদেশি শিষ্য শিষ্যা করেছেন, স্বামীজির আর মন্দিরে ঢোকার তারা অনুমতি দেবেন না, কেন স্বামীজি তার ধর্ম থেকে চ্যুত হয়েছেন। স্বামীজি ওই যে মাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন, অর্ঘ দিয়েছিলেন, মন্দিরে প্রবেশ করেছিলেন, সেই জন্যে মাকে আবার অভিষেক করতে হয়েছিল, করে মাকে শুদ্ধ করতে হয়েছিল। ভাবুন কি জিনিস স্বামীজির প্রতি লেখা হয়েছিল। ত্রৈলোক্যনাথ বিশ্বাস কিন্তু স্বামীজিকে দক্ষিণেশ্বরে মন্দিরে যাওয়ার তখন অনুমতি দিয়েছিলেন, এবং ক্ষেত্রীর রাজা যখন মন্দিরে গিয়েছিলেন স্বামীজির সঙ্গে, স্বামীজি ত্রৈলোক্যনাথ বিশ্বাসকে জানিয়েছিলেন, তিনি বলেছিলেন
আমার শারীরিক কারণে আমি হয়তো যেতে পারবো না, কিন্তু আর সবাই যাবে এবং ক্ষেত্রীর রাজাকে অভ্যর্থনা জানাবেন এবং তার কথা অনুসারে তারা অভ্যর্থনা জানিয়েও ছিলেন। তখন কিন্তু কোনো গোলযোগ হয়নি। ওই যে বঙ্গদর্শন পত্রিকায় নানাভাবে নানা রূপে স্বামীজির বিষয়ে এইসব কটুক্তি করা হয়েছিল। তৈলক্যনাথ বিশ্বাস সমাজের চাপে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন যে ঠাকুরের সাধারণ ধর্ম জন্ম উৎসব আর দক্ষিণেশ্বর মন্দিরে করা যাবে না, যেহেতু স্বামীজি ওই উৎসবে উপস্থিত থাকবেন। আমাদের শাস্ত্রে বলে তীর্থ নানা লোকে তীর্থে যায় এবং তীর্থভূমিতে গেলে তার যেসব সংস্কার থাকে সেই সব সংস্কার চলে যায়, ক্ষীণ হয়ে যায়, গিয়ে তীর্থের যেসব ভালো সংস্কার তাদের মধ্যে যায়। এইভাবে তীর্থে আস্তে আস্তে তীর্থের প্রভাব একটু কম হয়ে যায়, কিন্তু তীর্থে আবার যখন সাধকরা যায় তাদের সংস্কারে তীর্থ আবার সঞ্জীবিত হয়ে যায়। এখানে স্বামীজি গেছেন এবং যাবেনও, স্বামীজির সেই যে ব্রহ্ম জ্ঞান তার সেই যে সংস্কার সেই সংস্কারে তীর্থ আবার স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে যাবে। এই আমাদের শাস্ত্রে বলে তীর্থে সাধক ব্রহ্মজ্ঞানী মহাপুরুষগণ গেলে তীর্থ আবার স্বমহিমায় প্রকাশিত হয়। কিন্তু এখানে দেখছি উল্টো কথা, সমাজের চাপে স্বামীজির দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। প্রভুর বোধহয় এটাই ইচ্ছে ছিল, স্বামীজি সেই জন্যে ঠাকুরের জন্মোৎসবের একটা জায়গা খুঁজেছিলেন, যে ঠাকুরের একটা স্থায়ী জায়গা আমার করা দরকার, যেখানে আমরা নিজের জায়গায় ঠাকুরের জন্ম মহোৎসব প্রতিবার করব, সেখানে আর কোনো বাধা থাকবে না। সেই জন্যে স্বামীজি আপ্রাণ চেষ্টা করেছিলেন, তার ফলস্বরূপ বেলুড়ে স্বামীজি কিছু জায়গা গঙ্গার ওপর কিনেছিলেন এবং সেই জায়গাতেই ঠাকুরের মহোৎসব হওয়ার জন্যে নির্দিষ্ট হইয়াছিল। কিন্তু কতগুলো আইনি কারণে সে বছর আর বেলুড় মঠে স্বামীজির জন্ম মহোৎসব করা যেত না। সেই জন্যে ঠাকুরের সন্ন্যাসী সন্তান যোগীন মহারাজ বেলুড়েই গঙ্গার ওপরে পূর্ণচন্দ্র দা মহাশয় কিছু জমি কিনেছিলেন মন্দির নির্মাণ করার জন্যে। স্বামী যোগানন্দ মহারাজ সেইখানে সে বছর 1898 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্ম মহোৎসব করার জন্যে তার থেকে অনুমতি এনেছিলেন।
সেই জন্যে সেই বছর ঠাকুরের উৎসব ওই পূর্ণচন্দ্র দা মহাশয়ের গঙ্গার ওপরে যে জমি সেখানেই হয়েছিল। কিন্তু স্বামীজি ওই দিনে ঠাকুরের ছবি ওই বেলুড় মঠে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে পূজা করেছিলেন এবং ঠাকুরকে পায়সান্ন ভোগও নিবেদন করেছিলেন। ঠাকুরের ওই জমিতে ওই দিনে পদার্পণ হয়েছিল, স্বামীজি নিয়ে গেছিলেন। কিন্তু ভক্তদের জন্য নির্দিষ্ট ছিল পূর্ণচন্দ্র দা মহাশয়ের জমিতে। এই ছিল সেদিনকার ঘটনা। সেদিন ওখানে জন্ম মহোৎসব হয়েছিল স্বামীজির বিদেশিনী শিষ্যা শিষ্য সবাই গিয়েছিলেন, আর রামকৃষ্ণ পরিবারের সকলে গিয়েছিলেন। গিয়ে সেখানে স্বামীজি এসে অল্প কিছু লেকচার দিয়েছিলেন। সেখানে ঠাকুরের যারা সব ভক্ত মহিলা তারা গিয়েছিলেন, গোপালের মা গিয়েছিলেন। গোপালের মা ছিলেন ঠাকুরের একান্ত ভক্ত, ঠাকুরের কৃপাপ্রাপ্ত ভক্ত। তার সঙ্গে তার বালগোপাল সঙ্গে সঙ্গে থাকতেন। তিনি তো পড়ালেখা বিশেষ জানতেন না, বাল্য বিধবা, তাকে কেউ কোনোদিন কোনো শাস্ত্র সম্বন্ধে কোনো প্রশ্ন করলে তিনি বলতেন, দাঁড়াও বাবা, আমি গোপালকে জিজ্ঞেস করি, গোপাল বলে দেবে। সত্যি তিনি গোপালকে বলতেন, দেখ গোপাল, এরা এই প্রশ্ন করেছে, কি হবে বলতো। গোপাল কিন্তু তার প্রশ্নে যে প্রশ্ন তাকে করেছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু সেই ব্রাহ্মণীকে বলে দিতেন, ব্রাহ্মণী কিন্তু সেই প্রশ্নের উত্তর আবার বলতেন। এই ছিল গোপালের মা। গোপাল তার সঙ্গে সঙ্গে ঘুরতেন এবং ঠাকুরকে তিনি গোপাল ভাবেই দেখতেন। এই ছিল গোপালের মা। গোপালের মা খুব বিচারী ছিলেন, ব্রাহ্মণ বাল্য বিধবা, আমাদের সমাজে তখনকার দিনে এইরকম প্রথা ছিল, উনিও সেই প্রথা মতো খুব আচারী বিচারী ছিলেন। লোকে বলতো গোপালের মা নুনটা পর্যন্ত ধুয়ে খান, এত বিচারী ছিলেন। সেই গোপালের মা ঠাকুরের বিদেশিনী শিষ্যাদের সঙ্গে বসে কত কথা বলেছিলেন। নিবেদিতা তখন তো নিবেদিতা হননি, তিনি ছিলেন মার্গারেট নোবল। তাকে কত আদর যত্ন করে তার দাড়ি ধরে কত আদর করেছিলেন, তাকে আপন করে নিয়েছিলেন। আর ম্যাকলাউড এসেছিলেন, ওলিবুল এসেছিলেন, প্রত্যেককে গোপালের মা আপন করে নিয়েছিলেন। আরও ঠাকুরের সব ভক্ত ভক্তি সমস্ত মহিলারা এসেছিল, ভক্ত মহিলারা, তারাও তাদেরকে সব আপন করে নিয়েছিলেন। স্বামীজি চাইতেন যে তদানীন্তন সমাজ, হিন্দু সমাজ যদি তাদের মেনে নেয় তাহলে তাদেরকে ভারতে আনা সার্থক হবে, তারা তবে আমাদের সমাজে কাজ করতে পারবে। সমাজ যদি তাদের না মেনে নেয় তাহলে তারা সমাজে কী করে কাজ করবে। যাই হোক, ঠাকুরের ভক্ত মহিলারা সেদিন ওই বাগানে তাদেরকে বিদেশিনী শিষ্যাদের
সবাই মেনে নিয়েছিলেন। সেদিনকার অনুষ্ঠান ওইভাবে সুন্দরভাবে সমাপ্ত হয়েছিল। স্বামীজির কাছে ওই তখন মঠ ওখানে কেনা হয়েছিল বলে ওই বেলুড় মঠের পাশেই মঠ যেখানে ছিল নীলাম্বর মিত্রর বাগান বাড়িতে, সেইখানেই স্বামীজি ছিলেন। সেইখানে অনেক লোক দেখতে আসতেন। একবার অনাগরিক ধর্মপাল দেখতে দেখা করতে এসছেন স্বামীজির সঙ্গে। কথাবার্তা হবার পর উনি যখন শুনলেন ম্যাকলাউড আছেন ওই বাগান বাড়ির কাছেই বেলুড়ের, যে জমি ক্রয় করা হয়েছিল সেইখানে, উনি ম্যাকলাউডের কাছে দেখা করতে চান। স্বামীজি তাকে নিয়ে যাচ্ছেন, কিন্তু তার দু চার দিন আগে খুব বৃষ্টি হয়েছিল, সেদিনও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, বৃষ্টি থামে না, তা সত্ত্বেও স্বামীজি তাকে নিয়ে ছাতা মাথায় দিয়ে ম্যাকলাউডের কাছে নিয়ে যাচ্ছেন। স্বামীজি তাকে বলেছিলেন যে দেখুন আপনি জুতো পায়ে সেখানে যাবেন না, কেন মাঠ তখন সারা মাঠ কাদা হয়ে গেছিল, এখনকার মতো তো বেলুড়ের সেই রকম অবস্থা ছিল না যে মাঠেতে সমস্ত রাস্তা করা, কাদা টাদা হবে না, তখন সারা মঠ কাদা। কিন্তু উনি স্বামীজির কথা অত মান্যতা দেননি, তিনি জুতো পরেই চলছেন। খানিক দূর যাবার পর কাদার মধ্যে তার পা আটকে গেল, তিনিও পড়ে যাচ্ছিলেন। স্বামীজি দৌড়ে এসে তাকে ধরলেন, তার কাঁধে হাত দিয়ে তাকে তুলে নিলেন, তুলে তাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন ম্যাকলাউডের কাছে। ম্যাকলাউডের কাছে নিয়ে স্বামীজি কলসি করে জল নিয়ে পা ধুলেন। স্বামীজির দেখা দেখি ধর্মপালও কলসি করে তার পা ধুতে যাচ্ছেন। স্বামীজি বললেন, আপনি আমার অতিথি, আমার উচিত আপনার পা ধুয়ে দেওয়া। স্বামীজি তার হাত থেকে কলসি নিয়ে নিলেন, তিনি পা ধুতে দেবেন না, কিন্তু স্বামীজিও ছাড়বেন না। এইরম হতে হতে সঙ্গে স্বামীজির শিষ্য ব্রহ্মচারী সব গিসল, তারা স্বামীজির হাত থেকে কলসি নিয়ে ধর্মপালের পা ধুইয়ে দিয়েছিলেন। সামান্য একটা ঘটনা, কিছুই নয়, কিন্তু এই সামান্য ঘটনা দিয়ে স্বামীজি যে কত অভিমান শূন্যতা ছিলেন সেই পরিচয় পাওয়া যায়। স্বামীজি যে বিশ্বজয়ী সন্ন্যাসী, হিন্দু ধর্মের পতাকা চিকাগোতে উত্তোলন করে দিয়েছিলেন, বোঝা যায় না। স্বামীজি ছিলেন সেই অভিমান শূন্য ঠাকুরের নরেন। এই সামান্য ঘটনা থেকে বোঝা যায় কেন তার কিছুদিন আগে নবগোপাল ঘোষের বাড়িতে রামকৃষ্ণপুর ঘাটে স্বামীজি নেমেছিলেন, নৌকা থেকে ঘাটে নেবে খালি পায়, গলায় খোল দিয়ে দুঃখিনী ব্রাহ্মণীর কোলে গান গাইতে গাইতে স্বামীজি নবগোপাল ঘোষের বাড়িতে গেছেন। সবাই দেখছেন এ সেই স্বামী বিবেকানন্দ, বিশ্বজয়ী সন্ন্যাসী, যাকে কিনা শিয়ালদা থেকে যখন অভ্যর্থনা দেয়া হয়েছিল ঘোড়ার গাড়ি করে লোকে লোকে লোকারণ্য হয়েছিল, প্রতিটা বাড়ি থেকে তার মাথায় পুষ্পবৃষ্টি করা হয়েছিল সেই বিশ্বজয়ী বিবেকানন্দকে।
আর আজ সেই বিশ্বজয়ী বিবেকানন্দ খালি পায় কীর্তন করতে করতে নবগোপাল ঘোষের বাড়িতে এলেন। এই হচ্ছে স্বামীজি, এই হচ্ছে স্বামীজির অভিমান শূন্যতা। তার কোনো অহংকার ছিল না, তার কোনো অভিমান ছিল না। তিনি ছিলেন যা বলতেন, আমি তো গাছতলায় শুয়ে থাকা সন্ন্যাসী, আমার কিসের অহংকার, কিসের অভিমান, আমি তো সেই গাছতলার সন্ন্যাসী। এই ছিলেন স্বামীজি, এই ছিলেন বিবেকানন্দ। জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি।